কেনিয়ার বন্দরনগরী মোম্বাসাতে যে মৎস্যজীবীরা নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যান তাদের মধ্যে কনডোমের ব্যবহার হঠাৎ করে খুব বেড়ে গেছে। কনডোমকে তারা এক ধরনের সুরক্ষার জন্যই ব্যবহার করছেন। তবে কনডোম বলতেই লোকে যে ধরনের সংস্কারের কথা ভেবে নেন বিষয়টা মোটেও সেরকম নয়। জিনিসটা তাদের ভীষণ কাজে এলেও নিজের বাড়িতে যে এর জন্য অল্প বিস্তার মুশকিলে পড়তে হচ্ছে না তাও নয়। কেনিয়ার এই জেলেদের জীবনে কনডোম কি বিরাট ভূমিকা পালন করছে সেটাই সরজমিনে দেখতে গিয়েছিলেন বিবিসির সংবাদদাতা আন্টনি ইরুঙ্গু। আলি কিবুয়ানা মোয়াতেলা মোম্বাসার একজন জেলে। মাছ ধরতে যাকে প্রতি সপ্তাহেই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে হয়, একটা কনডোম হাতে নিয়ে তিনি দেখাচ্ছিলেন। প্রথমে ওটা খুলেই নিজের টি শার্টে ঘুষে ঘুষে কনডোমের গায়ে থাকা পিচ্ছিল পদার্থগুলো তুলে ফেলেন। তারপর সেই শুকনো কনডোম দিয়ে জড়িয়ে ফেলেন নিজের মোবাইল ফোন। তারপর উপরে বেলুনের মতো একটা গিট মেরে নিলেই বাস কেল্লা ফতে। এভাবে কনডোমে জড়িয়ে নিলেই আসলে জেলেদের মোবাইল ফোনগুলো ওয়াটারপ্রুফ হয়ে যায়। ভারত মহাসাগরের ঢেউ আশ্রে পড়লেও পানি ঢুকে মোবাইলগুলোর কোনো ক্ষতি হয় না। আর সমুদ্রে কেনিয়ার জেলেদের সুরক্ষার যেহেতু কোনো গ্যারান্টি নেই, তাই মোবাইল ফোনগুলো চালু থাকলে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগে ভীষণ সুবিধে হয়। আলী মোয়াতেলা বলেন, আমাদের নৌকো প্রায়ই উল্টে যায়, কিন্তু কনডোমে মোড়ানো থাকলে ফোনগুলো অন্তত কোনো ক্ষতি হয় না। আসলে আমরা গরিব মানুষ, বিপদে মোবাইলগুলো বাঁচানোর এই সহজ ও সস্তা উপায়টা আমরা মাথা খাটিয়ে বের করেছি। মোবাইল চালু থাকলে সাগর থেকে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা যায়। একটা সময় ফিক্স করে আমাদের মাছ সোজা এনে সৈকতে খরিদের কাছে বেচে দিতে পারি। এমনকি নৌকাডুবি হলেও উদ্ধারকারী জানকেও মোবাইল থেকে সঠিক লোকেশন পাঠাতে পারি। কাজেই কনডোমই আমাদের মোবাইলগুলো বাঁচিয়ে দিয়েছে। মোম্বাসার আরেকজন মৎস্যজীবী আফারি মতোয়ানা, বছর কয়েক আগে সমুদ্রে তাদের নৌকো উল্টে গেলে তার সঙ্গে আরও চারজন জেলে ডুবে গেলেও তিনি রক্ষা পেয়েছেন কোনোভাবে। প্রায় 10 ঘন্টা ধরে সারা রাত একটানা সাঁতরে তিনি কোনো ক্রমে পাড়ে এসে ওঠেন। আফারি বলেছেন, আমাদের নৌকা যখন উল্টে যায় তখন গভীর রাত। সকাল 11টা নাগাদ আমাদের তীরে এসে ভেড়ার কথা ছিল। প্রচণ্ড ঢেউয়ে নৌকার মোট 7 জন জেলেই আমরা জলে পড়ে যাই। বিরাট ঢেউ ঠেলে আমি আর আমার এক বন্ধু যে কীভাবে পাড়ে এসে উঠেছিলাম ভাবাই যায় না। আমাদের বাকি 4 জন কিন্তু মারা গিয়েছিল, অথচ সেই দিন মোবাইল ফোন চালু থাকলে ওরাও হয়তো বেঁচে যেতে পারত। কনডোম এভাবে আজ জেলেদের জীবন বাঁচালেও এর কিন্তু অন্য একটা বিরাট বিচিত্র সমস্যাও আছে। আলী মোয়াতেলা জানাচ্ছেন, অনেক সময় এই কনডোমগুলো ভুল করে আমাদের পকেটে রয়ে যায় আর বাড়িতে সেটা দেখে ফেললেই সর্বনাশ। এই কনডোম তোমার কাছে কেন, এগুলো দিয়ে কি করো, এসব নিয়ে বউয়ের সঙ্গে তুলকালাম শুরু হয়ে যায়। যতই বলি এগুলো আমরা পড়িনি, আমাদের পেশায় কাজে লাগে, কে শোনে কার কথা। শেষ পর্যন্ত মোবাইল ফোনে কনডোম জড়িয়ে পুরো ব্যাপারটা দেখানোর পরই অবশেষে শান্তি। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।